আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ দুবাই থেকে। মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল এবং মাসুম বিল্লাহ ফেসবুক পেজ, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা। আসলে আমি হাসছি কেন, এটা হাসার অনেক কারণ আছে। কারণ একটা ভাই আমাকে এমন একটা প্রশ্ন করেছে যে প্রশ্নটা শুনে মানে আমি না হেসে পারলাম না। আর চিন্তা করলাম যে ভিডিওটা আপনাদের মাঝে একটু এটা বিষয়টা জানানোর দরকার। আসলে প্রশ্নটা হচ্ছে যে ভাই, একজন ভাই আমাকে বলছে যে ভাই, আমি আরব আমিরাতে আসতে চাইতেছি। ওনার সম্পূর্ণ বিস্তারিত আমাকে বলে দিছে, লিখে পাঠিয়ে দিছে যে ভাই, আমি 5 ফুট এত ইঞ্চি লম্বা, আমি দেখতে অনেক হ্যান্ডসাম, আমার মানে আমি দেখতে হ্যান্ডসাম, ধরুন বাংলাদেশের নায়ক শাকিব খান অথবা আমিন খান অথবা শাহরুখ সালমান খানের মতোই দেখতে, বডিও আছে, সিক্স প্যাকের মতো হবে, তারপর আরও অনেক কিছু, মানে একজন মডেলিংয়ের যা যা থাকার দরকার, মানে একজন হ্যান্ডসাম মানুষের যা যা প্রয়োজন সব কিছুই আছে। তিনি বলছেন যে আমি তো চাইতেছি দুবাই আসার জন্য, আমার দুবাই কোনো কাজ হবে কি না, কারণ দুবাইতে আমি কোনো কাজ পাবো কি না, বা আমি কী কাজ, আমি কী কাজ পেতে পারি দুবাই আসলে এই সে। তো ভাইটিকে আমি প্রশ্ন করলাম যে ভাই, পরবর্তীতে যে ভাই আপনি কী কাজ জানেন। তিনি বলে ভাই, আমি তো কোনো কাজ জানি না, আমি কোনো কাজ জানি না। আমি আসলে তো কোনো কাজ জানেন না, প্র্যাকটিক্যালি লেখাপড়া লেখাপড়া ভাই এসএসসি পাস করছি, আর ইংলিশ ক ইংলিশ এত পারি না অল্প, হিন্দি না হিন্দি পারি না, আরবি ক আরবি পারি না, আর এগুলো আর কি। তখন আসি মানে তাকে আমি বললাম যে তাহলে আপনি কেন আসবেন, আরব আমিরাতে কেন আসবেন, আপনি আপনি এসে কী কাজ করবেন। কবে ভিজিট ভিসায় আসব, আসার পর ধরুন অনেক চাকরি আছে দুবাইতে, শুনেছি অনেক রকমের চাকরি আছে, হাজার হাজার চাকরি, গিয়ে এখানে ইন্টারভিউ দিয়ে চাকরি পাবো, আর মাশাল্লাহ আমি তো দেখতে অনেক হ্যান্ডসাম এসে অনেক কিছু। তখন আসলে ওই ভাইটাকে পরবর্তীতে আমি বলছি যে ভাই, আপনি কাজ শিখেন, যে কোনো একটা প্র্যাকটিক্যালি কাজ শিখেন, কাজ শিখে তারপর দুবাইতে আসেন, ইনশাল্লাহ কাজ পাবেন। তো যাই হোক, আসলে দেখুন বাংলাদেশের মানুষের এই একটা সমস্যা যে দেখুন, প্রবাস এমন একটা জায়গা, বিদেশ এমন একটা জায়গা। আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে দেখুন, আমার এই 14 বছরের অভিজ্ঞতা থেকে আমি এই জিনিসটা জানতে পেরেছি যে চেহারা, বডি, ফিগার, হ্যাঁ, চুল সুন্দর, চোখ সুন্দর, নাক সুন্দর, কান সুন্দর, মানে হিরু হিরু ভাব, এগুলো লাভ নাই আরব আমিরাত, বিদেশে এগুলো লাভ না, সেটা আরব আমিরাত না, কোনো রাষ্ট্রে এগুলো লাভ নাই ভাই। ঠিক আছে, আপনি শাকিব খান আমিন খান হইতে পারেন, সেটা অভিনয়ের জন্য, কিন্তু আপনার জন্য বিদেশ না, আর বিদেশটা অভিনয়ের জায়গা না, এখানে কঠোর পরিশ্রম করতে হবে। আর প্রত্যেকটা কোম্পানিতে যে সকল ভাইয়েরা প্রচুর পরিশ্রম করতে পারে, প্রচুর কাটতে পারে, এবং যাদের অভিজ্ঞতা রয়েছে, শুধু তাদেরকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়। আর এই যে চেহারা দিয়ে ধুয়ে লাভ নাই, এই যে মনে করেন এয়ারপোর্টে আসলাম, দেশে টিকটক বানাইতেন বা এই করতেন সেই করতেন, ভিডিও করতেন, আপনার জন্য আপনারা যারা এরকম ভাইয়েরা আছেন যে আপনার চেহারা সুন্দর, নায়ক নায়ক বাব এই সেই, তারা বিদেশে আসবেন না ভাই, আপনাদের জন্য বিদেশ না। ঠিক আছে, আপনাদের জন্য হচ্ছে দেশ, কারণ আপনারা বিদেশে আসলে টিকতে পারবেন না, 10 দিন 15 দিন 20 দিন, 1 মাস 2 মাস 4 মাস 1 বছর টিকবেন, পরে আর টিকবেন না। যারা এই চিন্তা করে আসবেন যে হ্যাঁ, আমি পরিশ্রম করতে পারবো, আমি পরিশ্রম করব, চেহারা বডি এগুলা খাল্লি বাল্লি, মানে এগুলা হিসাব করে লাভ নাই, আমি যাইতেছি টাকা কামানোর জন্য, বাংলাদেশ থেকে আমি 3 লাখ 3.5 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা খরচ করে আমি যাইতেছি, আমি পরিশ্রম করব, কাজ করব, কাজ করে আমি ইনকাম করব। আর আরেকটা বিষয় হচ্ছে যে ভাই, স্যালারি কেমন হবে এসেই দেখেন আপনারা, আপনার আপনার আসার পর ভাই 1000 টাকা স্যালারি, 800 টাকা স্যালারি, বাংলায় বর্তমান সময়ে 20,000 25,000 টাকা 30,000 টাকা স্যালারি, এগুলা চাকরি কেন করবো, মানে অনেক রকমের ভাব ধরেন, অনেকে আছেন এরকম নায়ক নায়ক ভাব ধরেন এসে, তাদের জন্য ভাই বিদেশ না। বিদেশ হচ্ছে, আমি সবসময় একটা কথা বলি যে বিদেশ হচ্ছে তাদের জন্য যাদের পেটে কুদা আছে, কুদা কোনটা জানেন, ভুক আছে, মানে যাদের পেটের কুদা বা টাকার কুদা, ইনকামের কুদা যাদের ভিতরে আছে তাদের জন্য হচ্ছে বিদেশ। আর যাদের ভিতরে টাকার কোনো বুক নাই, মানে টাকার কোনো খিদে নাই, ইনকামের কোনো খিদে নাই, অভাবের কোনো খিদে নাই, তারা বিদেশে আসার কোনো প্রয়োজন নাই, কারণ তারা আসবে, হ্যাঁ তাদের ইচ্ছে হচ্ছে যে বিমানটা কেমন, বিমানে ওঠার জন্য একটা ফ্লাইট করব, ফ্লাইট করে বিমানে কীভাবে ওঠা যায়, সে বিমানে ওঠার পরেই কিন্তু তার কাম শেষ, মানে তার বিদেশ শেষ। বিদেশে আসার পর সে বলবে 6 মাস 8 মাস 1 2 মাস 3 মাস থাকার পর সে বলবে আমি চলে যাব, আমি দেশেই ভালো ছিলাম, নায়ক নায়ক নিয়ে ঘুরতাম, বুকের বুতামটা কুলে ঘুরতাম,
টিকটক বানাইতাম, ভিডিও বানাইতাম, এই করতাম সেই করতাম, এই এই জায়গায় যাইতাম সে, এই আমার জন্য ওটাই ভালো ছিল, আর আপনাদের জন্য এটাই ভালো। বিদেশ না, বিদেশে একটা প্রবাসী ভাই সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি করে, আবার গিয়ে একটা প্রবাসী ভাই যারা আছে, আমি বেশিরভাগ মানুষ আপনারা জিজ্ঞেস করে দেখবেন যে সর্বনিম্ন তারা হয়তো 5 থেকে 6 ঘন্টা ঘুমাতে পারে, তাছাড়া কিন্তু তাদের ঘুম হয় না, কারণ ডিউটি করতে হয়। ডিউটির পরে খারা অনেকেই নিজের এক খাবার রান্না করে খায়, এরপর আপনার দেশে কথা বলতে হয়, কিছুটা সময় আপনার চা পানি খেতে হয়, সব কিছু শেষ করার পর আপনি 4-5 ঘন্টা ঘুমাতে পারবেন। তাই যারা দেশের আলাল দুলালরা আছেন, যারা দেশে শান্তিতে থাকতেন, চিন্তা করবেন যে আপনি বিদেশে এসে আরামায়েশ করবেন বা শান্তি করবেন, সুখ করবেন, তারা আসার কোনো প্রয়োজন নাই। আর এই যে হ্যান্ডসাম সাকিব খানের মতো চেহারা নায়ক এই সেই, তাদের আসার কোনো প্রয়োজন নাই। কাজ শিখে আসেন, প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা নিয়ে আসেন, ইনশাল্লাহ টিকতে পারবেন। আপনার কাছে যখন টাকা আসবে, আপনার কাছে যখন টাকা আসবে, তখন সাকিব খান হওয়ার প্রয়োজন নাই, তখন কিন্তু হিরো আলমের মতো হলেও কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। বর্তমানে আপনারা হিরো আলমকে দেখেন না? হিরো আলমকে তো আপনারা দেখতেছেন, তার কি চেহারা আছে? কোনো কিছু নেই, কিন্তু বর্তমানে তার টাকা আছে এবং তার ভিতরে ট্যালেন্ট আছে, সেজন্য কিন্তু মানুষ তাকে পছন্দ করতেছে। ঠিক আছে, তাই এটাই বলবো আপনাদেরকে যে আপনারা কাজ শিখেন দেশে থেকে। কাজ শিখার পরে যে ভাইটা বললেন যে ভাই এই চেহারা সেই চেহারা আমি এটা করতে, কোনো ফায়দা নাই ভাই, এখানে মডেলিং করার জন্য বা না অভিনয় করার জন্য আসবেন না, এখানে কাজ করতে হবে। কতটুকু কাজ করতে পারবেন? হ্যাঁ ভাই, আমি পরিশ্রম করতে পারবো, যে কোনো কাজ দেবেন আমি করতে পারবো, কোনো রকম সমস্যা নেই, তাদের জন্য বিদেশ। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই। কারো মনে যদি কোনো কষ্ট দিতে কি দয়া করে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ।